হ্যালো ভিউয়ার্ড হিন্দুশাস্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনারা জানবেন দু হাজার আঠেরো সালে শারদীয় দুর্গাপূজার সময়সূচি এবং মা কীভাবে আসবেন এবং কিসে যাবেন দুর্গাপূজা সকল বাঙালিদের কাছে একটি সবচেয়ে বড়ো অপেক্ষার বিষয় নতুন বছর বাড়িতে ক্যালেন্ডার আসার সাথে সাথেই আমরা প্রথম এই দুর্গাপূজার সময়সূচির দিকে একবার চোখ বুলিয়ে নিই নদীর ধারে কাশফুলের সেই সুগন্ধ শিউলি ফুলের গন্ধ আমাদের সকলের মনকে মাতাল করে দেয় দুর্গাপূজা আসার অপেক্ষাটা যেন আরও বাড়িয়ে তোলে মহালয়া শাস্ত্র মতে মা দুর্গা প্রতি বছর কোনো না কোনো বাহনে করে আসেন আবার আলাদা বা সেই বাহনে করেই প্রতি বছর ফিরে যান মা দুর্গার বাহনের প্রকৃতির ওপর আমাদের জীবনের অনেক ভালো মন্দ জড়িয়ে আছে বলে মানা হয় তাই এই বছর দুর্গাপূজার সময়সূচি মায়ের আসার ও যাওয়ার বাহন সম্পর্কে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন নিজের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে যতটা সম্ভব শেয়ার করুন আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনেও ক্লিক করে দিন যাতে করে যখনই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তার সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দু হাজার আঠেরো সালের দুর্গাপূজার মহাপঞ্চমী পড়ছে চোদ্দোই অক্টোবর অর্থাৎ সতেরোই আশ্বিন এই বছর দুর্গা আগমন হচ্ছে ঘটকে করে অর্থাৎ ঘোড়ায় করে ঘোড়ায় করে এলে বলা হয় ছত্রভঙ্গ হয় শাস্ত্র মতে বলা হয় দুর্গা দেবীর ঘোড়ায় করে আসা খুব একটা ভালো লক্ষণ নয় দুর্যোগের সম্ভাবনা রয়েছে সকলের জীবনে কষ্ট আসতে পারে এই বছর বাঙালির প্রচুর অপেক্ষার মহালয়া পড়ছে নয়ই অক্টোবর ওই দিন থেকেই সকল বাঙালির কাউন্টডাউন শুরু হয়ে যায় ভোরবেলা মহালয়া না শুনে বাঙালির মহালয়ার দিন কিছুতেই শুরু হয় না এই বছর দুর্গাপূজা পড়ছে চোদ্দোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর অর্থাৎ রবিবার থেকে শুক্রবার পর্যন্ত চোদ্দোই অক্টোবর মহাপঞ্চমী পনেরোই অক্টোবর মহাষষ্ঠী ষোলোই অক্টোবর মহাসপ্তমী সতেরোই অক্টোবর মহা অষ্টমী আঠেরোই অক্টোবর মহানবমী উনিশে অক্টোবর মহাদশমী অর্থাৎ বিজয়া দশমীর দিন মা দুর্গার গমন হচ্ছে দোলায় করে শাস্ত্র মতে দোলায় গমন করা মানে হলো নরকবাস দোলায় গমন করা খুব একটা শুভ নয় বলে মানা হয় এর ফলাফল একেবারেই ইতিবাচক নয় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন সকলকে আমার পক্ষ থেকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন খুব ভালো করে সবাই খুব আনন্দ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ধন্যবাদ